নমস্কার, সীমান্ত বার্তা আর সবাইকে স্বাগত। আমি জয়। আজকের বিস্তারিত, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের অপূরণীয় ব্যক্তি ভগৎ সিংকে স্মরণ করল ক্লাব হিন্দুস্তান ও অল ইন্ডিয়া ডিএসও। শুক্রবার স্থানীয় বিপিনপাল রোডে ক্লাব হিন্দুস্তান কর্মকর্তারা ভগৎ সিংকে স্মরণ করতে মোমবাতি প্রজ্বলন করে, ছিল আলোচনা ও অন্যান্য কার্যক্রম। এদিকে স্থানীয় সন্তর বাজার সংলগ্ন নানা কার্যক্রমের মাধ্যমে ভগৎ সিং এর স্মরণ করে অল ইন্ডিয়া ডিএসও। ভগৎ সিং এর বৈপ্লবিক নেতৃত্বের কথা তুলে ধরেন সুনীল দাস। আমি ক্লাব হিন্দুস্তান এর সভাপতি। আমরা আজকে এই জাতীয় শহীদ দিবসে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, বিশেষ করে এই ক্লাব হিন্দুস্তান এর পরিচালনায় এবং আমাদের নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান আমরা সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা উদযাপন করছি। আমরা সকাল 6:30 থেকে আমরা এই মাল্যদান, পুষ্পাঞ্জলি প্রদান এবং ছোটোখাটো আলাপ আলোচনা হবে, আর দিনের বেলাও টুকটাক থাকবে। এবং বিশেষ করে 4:00 থেকে 6:00 পর্যন্ত আমাদের এখানে আলোচনা সভা হবে। এবং আমরা গত 15 দিন ধরে আমাদের শহরের স্কুলগুলোতে ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে আমরা একটা রচনা প্রতিযোগিতা আয়োজন করেছি, বিশেষ করে শহীদ দিবসের উপলক্ষে, শহীদদের উপলক্ষে। বিশেষ করে আমরা ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব নিয়ে তারা একটা রচনা আমাদেরকে প্রদান করেছে। আমরা এখানে একটা রচনার প্রতিযোগিতায় আমরা বিশেষ করে এই বিকেলের দিকে আমরা এটা পুরস্কার বিতরণী, এটার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করব বা তাদের পুরস্কৃত করব। এছাড়া আমাদের বিশিষ্ট অতিথিদের দ্বারা বক্তারা আসবেন। তার আজকে আমরা আমাদের ভারতবর্ষের একমাত্র বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে প্রত্যেক বৎসরের মতো এবারও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন বীর যোদ্ধা শহীদে আজম ভগৎ সিংয়ের ফাঁসির দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করছি। আমরা সকালবেলা 10:00 সময় এখানে অস্থায়ী শহীদ বেদি এবং প্রতিকৃতি স্থাপন করে এখানে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করেছি, এবং আমাদের যে কিশোর কিশোরী বাহিনী কমসমল গ্রুপ যেটা আছে তাদের মাধ্যমে আমরা এখানে গার্ড অফ অনার প্রদর্শন হয়েছে শহীদ বেদিতে এবং প্রতিকৃতিতে। এবং তার পরবর্তীতে আমরা সমস্ত দিনব্যাপী ভগৎ সিংয়ের স্মারক ব্যাচ সবার মধ্যে পরিধান করিয়ে দিচ্ছি, এবং বিকেল 6:00 থেকে গঙ্গাভাণ্ডারের সম্মুখস্থ প্রাঙ্গণে আমাদের আরেক অনুষ্ঠান আছে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে এবং ভগৎ সিংয়ের উপরে একটা সিনেমা প্রদর্শন করা হবে। এবং মুখ্য যে অনুষ্ঠানটা আছে ওখানে আমাদের অল ইন্ডিয়া ডিএসওর আমাদের রাজ্য কমিটির সম্পাদক প্রজ্জ্বল সুদীপ দেব কমরেড ওখানে উপস্থিত থাকবেন এবং ভগৎ সিংয়ের জীবন চর্চার উপরে ওখানে বক্তব্য রাখবেন। আলোচনা, আবৃত্তি, উপস্থাপন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বিশ্ব কবিতা দিবস উদযাপন করল আবৃত্তি চর্চা কেন্দ্র। বুধবার এই উপলক্ষে স্থানীয় শিক্ষক ভবনে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুব্রত পাল। শিশু থেকে মাঝারি বয়স্করা শিল্পীরা নানা স্বাদের আবৃত্তি উপস্থাপন করে, ছিল বয়স্করা, ছিলেন বয়স্করা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুব্রত পাল। শিশু দিনের মাঝারি নানা সাদের আবৃত্তি উপস্থাপন করেন, ছিল বয়স্করা, ছিলেন বয়স্করা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝুমা দাস হয়েছিল। জাতীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি বা মর্যাদা দেওয়া এবং গতি প্রদান করা। বাজারে
কোথায় গেল কেউ রাখে না খবর, ইচ্ছে করে